আসলাম একটা দোকানে, দোকানে সেই যে আসলাম যে কারণে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই লাইট, তো লাইটটার আপাতত এমন একটা কোয়ালিটি হয়েছে যে কোনোভাবে চার্জ করলে লাইটটা জ্যোতি হচ্ছে না, দেখো সামান্য জ্যোতি হচ্ছে। এই এক নম্বর সুইচ মারলাম, দু নম্বর মারলাম, সব একই রকম আলো হচ্ছে। তো সেই জন্য এটাকে আপাতত খুলে চেক করে দেখবো কী হয়, এদের চার্জ হচ্ছে না কেন, কী সমস্যা দেখা যাক। তো এখন আপাতত মালটাকে খুলবো, খুলে দেখি কী অবস্থা আছে। এখন জিনিসটা এবার হাতে নিলাম, নিয়ে এবার স্ক্রুগুলো খুলবো, তো দেখা যাক আপাতত খুলে দেখি কী হচ্ছে। এবার ব্যাটারিটাকে ছাড়িয়ে নিয়ে এটা সাদাটা হচ্ছে পজিটিভ আছে, সাদাটা পজিটিভ, কালোটা নেগেটিভ। তো এবার এই ব্যাটারিটা নেওয়া হয়েছে, এই ব্যাটারিটা এখন এতে লাগিয়ে দেবো, দেখবো কতটা পরিমাণে আলোটা জ্বলতেছে। এবার এই সাদাটা পজিটিভের ঘরে লাগিয়ে দিলাম, আর এই কালোটা লাগিয়ে দেবো এখন এবার নেগেটিভের লাইনে। ঠিক আছে, এবার সুইচটা মারি দেখি কীরকম আলো জ্বলছে বা কি হলো। ও নো, ব্যাটারির তারটা ছাড়িয়ে গেল। ব্যাটারিটা লাগিয়ে নেওয়ার পরে এবার দেখো যে কীরকম আলো জোর হয়েছে, আগে তো জোর ছিল না মোটে, এবার দেখি কীরকম জোর হয়। ওয়াও, সো নাইস। ঠিক আছে, তো ব্যাটারি চেঞ্জ করার পরে এবার যা ওকে হয়ে গেলো, ব্যাটারিটা প্রচণ্ড, ব্যাটারিটা দেখাচ্ছে ভালো কিন্তু কোনো কাজ না, বাজে ব্যাটারি। এবার এবার এটাকে এখানে ফিটিং করে দেবো, দিয়ে ইনস্টল করে দিলাম, যেখানে যাচ্ছিল সেখানে সেটাও লাগিয়ে দেবো। এটাকে পুরোপুরি ফিটিং করে একেবারে স্ক্রু দিয়ে লাগিয়ে দেবো। লাইটটা শুধু একটা ব্যাটারির জন্যে জোর কম হচ্ছে, যদিও
এখানে একটা অ্যাডাপ্টার সোলার প্যানেল লাগানো আছে, এটা রোদ দিলেও হবে। আর এখান থেকে দেখুন কি সুন্দর আলোটা জ্বলছে। হ্যাঁ লাইট দিল না, না এক মিনিট যা বাড়াও, না না একদম লোক দাও। তো এবার লাইটটা চার্জে বসানো হয়েছিল, কি সুন্দর এই লাইটটা জ্বলছে। লাইটটা রেডি হয়ে গেল এবং দারুণভাবে জ্বলেছে। তো ভিডিওটা এবার এখানেই আমি শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো অন্য স্টাইলের ভিডিওই। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, ভালো থেকে সুস্থ থেকে ভিডিওটা দেখবেন, আর একটা লাইক দিয়ে চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকবেন যদি নতুন কেউ দেখেন। থ্যাংক ইউ।